নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার জানাই অভিনন্দন জানাই স্বাগত জানাই আমাদের এই জ্যোতিষ আলোচনার ক্লাসে আজকের আমাদের আলোচ্য বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় চৌষট্টি তম নবাংশ বা সিক্সটি ফোর্থ নবাংশ সাধারণভাবে যারা আমরা জ্যোতিষ চর্চা করি এই ধরনের কতগুলি বিষয় যেমন বাইশতম দ্রেকান চৌষট্টিতম নবাংশ এই বিভিন্ন যে সেন্সিটিভ পয়েন্টগুলো রাশিচক্রের ক্ষেত্রে পাড়াশারিয়ান জ্যোতিষে রাশিচক্রের যে কতগুলি ভীষণ সেনসিটিভ পয়েন্ট আছে বা স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই চৌষট্টিতম নবাংশ এবং সাধারণভাবে আমরা জ্যোতিষীরা যা জ্যোতিষ চর্চা করি এই জায়গাগুলিকে কিন্তু করি করি, বা যখন আমরা প্রেডিকশন তখন এই এই জায়গাগুলিকে যাই। অনেকের ক্ষেত্রে কিছু কিছু লোকের ক্ষেত্রে এরকম হয় হতেও পারে যে তারা এই বিষয়গুলি জানেন না তো যেকোনো সাবজেক্টের মতো জ্যোতিষ শাস্ত্রেও তো জানার কোনো শেষ নেই তাই আমাদের কন্টিনিউয়াসলি এই জ্ঞান চর্চা চালিয়ে যেতেই হয় এবার আমরা আশি যে চৌষট্টি তম নবাংশ বিষয়টি কি নবাংশ বলতে নটি ভাগের এক ভাগ নবাংশ শব্দটির আক্ষরিক অর্থ হলো নয় ভাগের এক ভাগ অর্থাৎ একটি রাশিকে যদি আমরা নয় ভাগের এক ভাগ করি তাহলে প্রত্যেকটি ভাগের মান হয় তিন ডিগ্রি কুড়ি মিনিট করে এবং এই যে নটি ভাগ এবং বারোটি রাশিতে নটি ভাগ অর্থাৎ নয় বারং টোটাল একশো আটটি ডিভিশন অর্থাৎ সমগ্র রাশিচক্রের মধ্যে সংখ্যা এটি নবাংশ যারা নবাংশ পদ্ধতিতে হোরারি গণনা করেন তারা এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন এইবার এই যে আমাদের কোনো একটি ঘর অর্থাৎ রাশিচক্রের শুরু থেকে এখান থেকে যদি আমরা শুরু করি এখান থেকে শুরু করলে এই পর্যন্ত অর্থাৎ সাতটি ঘর পর্যন্ত প্রতিটি ঘরে নটি করে নবাংশ ক্যালকুলেট করলে লগ্ন যদি জাতকের এই ঘরটি হয় এখান থেকে সাতটি নবাংশ গণনা করলে আসবে সাত নং তেষট্টি নবাংশ তাহলে চৌষট্টি নম্বর নবাংশ হলো কোনো একটি ভাব কোনো একটি গ্রহের যে স্ফুট তার সাপেক্ষে অষ্টম ভাব সূচক বিন্দুর নবাংশ অর্থাৎ কোন একটি ভাব যেমন আমরা ধরছি যদি অষ্টম ভাব এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি ছ ডিগ্রিতে তাহলে অষ্টম ভাবের সাপেক্ষে চৌষট্টি তম নবাংশ বিন্দুটি হবে অষ্টম ভাবের সাপেক্ষে অষ্টম ভাব অর্থাৎ এই বিন্দুটির সাপেক্ষে আট নম্বর বিন্দু আবার অন্যভাবে লিখলে পরে বা বললে পরে বলা যেতে পারে যে মঙ্গল এই ঘরটিতে ডিগ্রিতে রয়েছে এই ঘরটি সাপেক্ষে মঙ্গলের অবস্থান সাপেক্ষে নম্বর পড়বে এর সপ্তম ভাবের শেষ নবাংশ বিন্দুটি তাহলে চৌষট্টি নম্বর নবাংশ শুরু হবে এর অর্থাৎ এই ভাবের সাপেক্ষে এই গ্রহের অবস্থানের সাপেক্ষে যে ঘরটি অষ্টম ভাব বিন্দুকে সূচিত করবে সেই বিন্দুটির নবাংশগত অবস্থান হবে চৌষট্টি তম নবাংশ এবার আমরা ডিসকাস করব যে চৌষট্টি তম নবাংশ কীভাবে স্থাপন করতে হয় চৌষট্টি তম নবাংশ স্থাপন করার সহজ পদ্ধতি কি তাহলে এই ক্ষেত্রে আমরা যারা নবাংশ গণনা করি আমরা জানি যে চারটি চর রাশি থেকে অর্থাৎ অগ্নি চর অগ্নি অর্থাৎ মেষ চর জল অর্থাৎ কর্কট চর বায়ু অর্থাৎ তুলা এবং চর পৃথ্বী অর্থাৎ মকর রাশি থেকে আমরা এই নবাংশ বিন্দুগুলির গণনা করি অর্থাৎ কোনো গ্রহ যদি পৃথ্বী রাশিতে থাকে তার নবাংশ গণনা শুরু করতে হয় মকর থেকে কোনো গ্রহ যদি অগ্নি রাশিতে থাকে তার নবাংশ গণনা হবে মেষ থেকে কোনো গ্রহ জলরাশিতে থাকলে অর্থাৎ কর্কট বৃশ্চিক বা মিন রাশিতে থাকলে তার গণনা শুরু হবে কর্কট রাশি থেকে এবং যদি বায়ু রাশিতে থাকে অর্থাৎ কোনো গ্রহ যদি তুলা কুম্ভ বা মিথুন রাশিতে থাকে তার গণনা শুরু করতে হয় তুলা রাশি থেকে এই বিষয়গুলি আমরা প্রায় প্রত্যেকেই জানি এইবার তম নবাংশের ক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে আসে এই ক্ষেত্রে এই গ্রহ দুটিকে গ্রহটিকেই আমরা নিচ্ছি অর্থাৎ মঙ্গল তো মঙ্গল ধরে নিচ্ছি যে এটি পৃথ্বী রাশি কন্যা পৃথ্বী রাশিতে ছ ডিগ্রিতে আছে ছ ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় নবাংশে রয়েছে তাহলে মকর রাশি থেকে যদি আমরা গণনা করি যেহেতু এটি পৃথিবী রাশি তাহলে মকরের দ্বিতীয় অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে এই গ্রহটি অবস্থান করবে পরবর্তী ঘরে অর্থাৎ মকরের কুম্ভ রাশিতে আবার এর অষ্টম ভাবটি বা অষ্টম ভাব সূচক অষ্টম সূচক বিন্দুটি বা অষ্টম ভাব আরম্ভ সূচক বিন্দুটি সেটি হলো এই মেষ রাশির ছ ডিগ্রি তাহলে মেষ রাশির ছ ডিগ্রি অগ্নি রাশি দ্বিতীয় নবাংশ আমাদের গণনা করতে হবে মেষ থেকে দ্বিতীয় ঘরে বসবে অর্থাৎ এই তাহলে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের সাপেক্ষে তম নবাংশ এই জায়গাটি অর্থাৎ এই ঘরটি তাহলে নবাংশ বিন্দুতে মঙ্গল যেখানে অবস্থান করে রয়েছে যে এই ঘরটিতে মঙ্গল অবস্থান করে রয়েছে তো এই সাপেক্ষে চৌষট্টি তম নবাংশ বিন্দুটি হলো এর চতুর্থ ভাবে অবস্থিত তাহলে সাধারণ আমরা হিসেব করলে দেখতে পাবো কোন গ্রহ বা লগ্ন অবস্থিত তার অষ্টম ভাবসূচক বিন্দুটির নবাংশগত অবস্থান ইন্ডিকেট করবে তার চৌষট্টি তম নবাংশ লগ্নের যেমন চৌষট্টি তম নবাংশ বার করা যায় যে যেকোনো ভাবস্ফুট এবং যে কোনো গ্রহের স্ফুটেরও চৌষট্টিতম নবাংশ বার করা যায় এবং প্রতিটি গ্রহের ক্ষেত্রে চৌষট্টিতম নবাংশ বিন্দুটি অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত এফেক্টিভ অত্যন্ত দুর্বল একটি জায়গা যে জায়গাটির উপর পাপ বিশেষ করে পাপ গ্রহের অবস্থান ওই গ্রহের কার্যকারিতাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে সহজভাবে আমরা যদি চৌষট্টি তম নবাংশের ক্যালকুলেশন করতে চাই তাহলে কোন গ্রহ বা কোনো বিন্দু নবাংশে যে ঘরে অবস্থান করবে তার চতুর্থ ভাবটি তার চতুর্থ ঘরটি হবে সিক্সটি ফোরতম নবাংশ এটি অত্যন্ত সহজ একটি ক্যালকুলেশন যে যে ঘরে নবাংশে কোনো গ্রহ অবস্থিত তার চতুর্থ ঘরটি হলো ওই গ্রহটির চৌষট্টি তম নবাংশ এইবার আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা এই চৌষট্টিতম নবাংশকে ইমপ্লিমেন্ট করব প্রথম হল যদি গোচরে বিশেষত গোচরে বা ট্রানজিটে চৌষট্টিতম নবাংশের উপর কোনো পাপ গ্রহের সঞ্চরণ ঘটে তাহলে কিন্তু দীর্ঘকালীন কুফল পরিলক্ষিত হয় এইবার গোচরে চৌষট্টি তম নবাংশের উপর গ্রহটি কত দিন থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু নির্ধারিত হবে যে ওই ফলের যে ডিউরেশন সেটি কত দিন থাকবে যেমন যদি আমরা মঙ্গলের ফল বার করতে চাই তাহলে এখন অ্যাট প্রেজেন্ট আমরা আজকের যে ডেটে ডিসকাস করছি অর্থাৎ অ্যাট প্রেজেন্ট রাহু অবস্থান করে রয়েছে এই ঘরে এইবার দেখা গেল যে নবাংশ কুণ্ডলিতে অর্থাৎ এই গোচর সাপেক্ষে যখন আমরা নবাংশ কুণ্ডলী ক্যালকুলেট করছি তখন দেখা গেল এই রাহু নবাংশ কুণ্ডলিতে এই মঙ্গলের চৌষট্টি তম নবাংশের উপরে অবস্থান করে রয়েছে তাহলে এই মঙ্গল সাপেক্ষে এটি কিন্তু জাতচক্রের মঙ্গল এবং এটি কিন্তু ট্রানজিশনাল রাহু তাহলে এই জাতচক্রের মঙ্গল সাপেক্ষে যতদিন রাহু ট্রানজিটে এই ঘরটিতে অবস্থান করবে ততদিন কিন্তু মঙ্গল শুভ ফল দানে কোনোভাবেই সক্ষম হবে না এই ক্ষেত্রে মঙ্গল রাহুর নেগেটিভ এফেক্ট সেটি কিন্তু প্রচন্ডভাবে কার্যকরী হবে দু নম্বর বিচার সংকেত চৌষট্টিতম তম নবাংশপতি এবং চন্দ্রের নবাংশপতির মৈত্রী এই ক্ষেত্রে নবাংশপতি বলতে লগ্নের চৌষট্টিতম নবাংশপতি অর্থাৎ কোন জাতকের যদি লগ্ন হয় এবং এই লগ্নটি নবাংশ কুণ্ডলিতে এই ঘরে সে এই ঘরে অবস্থান করলো তাহলে এর চৌষট্টি তম নবাংশ সেটি হবে কিন্তু এই ঘরটিতে চৌষট্টি অধিপতি তাহলে হল বৃহস্পতি এবং চন্দ্রের নবাংশপতির অধিপতি চন্দ্রের নবাংশ অধিপতি এই ক্ষেত্রে চন্দ্রের নবাংশপতি যদি ধরা যাক এখানে মন অবস্থান করে রয়েছে এই চৌষট্টি তম নবাংশ অধিপতি অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের নবাংশ অধিপতি অর্থাৎ বুধ এদের পারস্পরিক মৈত্রী বা পারস্পরিক শত্রুতা বা পারস্পরিক সমতা সেটি নির্দেশ করবে জাতকের আয়ুষ্কাল অর্থাৎ চৌষট্টি তম লগ্নের চৌষট্টি তম নবাংশপতি এবং চন্দ্রের নবাংশপতি যদি পরস্পর মিত্র হয় তবে দীর্ঘ আয়ু সম হলে মধ্য আয়ু এবং শত্রু হলে স্বল্প আয়ু নির্দেশ করে তৃতীয়ত কোন গ্রহের চৌষট্টি তম নবাংশে যদি কোনো পাপ গ্রহ উপস্থিত থাকে সেই ক্ষেত্রে সেই গ্রহটি কিন্তু শুভ ফল দিতে অক্ষম হয় অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে যদি কোনো গ্রহের ফোর্থ হাউসে কোনো পাপক গ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে এই চন্দ্র সাপেক্ষে চতুর্থে অবস্থান করে রয়েছে রাহু তো সেই ক্ষেত্রে চন্দ্র কিন্তু সম্পূর্ণ শুভ ফল দিতে বা চন্দ্রের যে প্রদেয় ফল সেই ফল দিতে চন্দ্র কিন্তু অক্ষম হবে চতুর্থ পয়েন্ট হলো চৌষট্টিতম নবাংশের উপর গোচরে যদি ধীরগতি গ্রহ সঞ্চারিত হয় সেই ক্ষেত্রে জীবনে কোনো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা সূচিত হয় এবং এই যে ঘটনাটি সূচিত হয় সেই ঘটনাটি হল ওই নবাংশের অধিপতি অর্থাৎ এটি যদি লগ্ন হয় তার যে অধিপতি সেই অধিপতি যে ঘরে অবস্থিত সেই ঘর সূচক কোন বিশেষ ফল বা কোনো উল্লেখযোগ্য ফল প্রদান করে যেমন উদাহরণ হিসেবে বলছি লগ্ন সাপেক্ষে ধরে নিচ্ছি বৃহস্পতি এই ঘরে অবস্থান করে রয়েছে এবার তম নবাংশের অধিপতি গ্রহ বৃহস্পতি এই তম নবাংশের উপর দিয়ে গোচরে কোনো ধীরগতি গ্রহ যেমন শনি রাহু ইত্যাদি যদি পাস করে সেই ক্ষেত্রে এই যে জুপিটার যে ঘরে বসেছে অর্থাৎ পঞ্চম ভাবের নির্দেশিত ফলের কি যে 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 ফল নির্দেশ করে তার ক্ষেত্রে কোনো একটি উল্লেখযোগ্য ফল বা উল্লেখযোগ্য ঘটনা ঘটবার সম্ভাবনা সৃষ্টি হয় সুতরাং তম নবাংশ কিন্তু জাত জাতচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি পয়েন্ট যেটিকে আমরা বহুবার বহু ক্ষেত্রে ইগনোর করে যাই যদিও এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিন্দু যেটি ট্রানজিশনাল এবং ন্যাটাল উভয় ক্ষেত্রেই ভীষণভাবে প্রভাব বিস্তার করে আশা করি আমাদের এই ডিসকাশন আপনাদের ভালো লাগে নিত্য নতুন ডিসকাশন নিত্য নতুন জ্যোতিষ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে চাইলে পাশে যে বেল আইকনটি আছে ওটি আপনাদেরকে প্রেস করতে হবে যদি আপনাদের কুণ্ডলিতে বা জন্মকুন্ডলী সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে সেই ক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং তার সঙ্গে পজিটিভ কমেন্ট আশা করব করবেন এবং আপনাদের যে সমস্যাগুলো আমি চেষ্টা করব যতটা সম্ভব সমাধান করবার সমস্ত সমস্যা সমস্ত সময় সমাধান করা এন্টারটেইন করা এটা সম্ভব হয় না আপনারাও জানেন তাও চেষ্টা করব যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকার আপনাদের সমস্যাগুলি ডিসকাস করবার সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার